যাদকে গোটা ভারতবর্ষ জুড়ে বামপন্থী ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠন এবং ক্ষেতপরি সংগঠনের ডাকে এবং অন্যান্য গণসংগঠনগুলির সহযোগিতায় দেশ জুড়ে ভারত বাঁচাও দিবস পালিত হচ্ছে। আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে গত মার্চ আমাদের আজকে গোটা ভারতবর্ষে বামপন্থী কৃষক ক্ষেত মজুর এবং শ্রমিক সংগঠনের ডাকে এবং অন্যান্য গণসংগঠনগুলির সক্রিয় সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের এবং আমাদের পশ্চিমবাংলা রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সারা ভারত বাঁচাও দিবস পালিত হচ্ছে। সকলেই জানা আছে যে আমাদের দেশে রেল, প্রতিরক্ষা, কয়লা, বিমা সহ সমস্ত বড় বড় জায়গাগুলিকে আজকে বেসরকারিকরণ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং করোনার এই আক্রমণকে কেন্দ্র করে মানুষ যখন বাঁচার চেষ্টা করছেন তখন একটা প্রবল আক্রমণের মুখে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের প্রায় ২৪ কোটি মানুষ তারা আজকে বেকার হয়ে পড়েছে এবং এই সংখ্যাটা আগামী দিনে আরও কয়েক মাসের মধ্যে আরও বাড়বে এবং আমাদের এই যে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, আমাদের অন্যান্য গণতান্ত্রিক সংগঠন তারা মিলিতভাবে আমরা এটা বিরোধিতা করছি। আমরা বিরোধিতা করছি যে আজকে যে লাগাম ছোঁয়া জিনিসপত্রের দাম, যার ফলশ্রুতিতে মানুষ আজকে প্রবল অসুবিধার মধ্যে পড়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করা হচ্ছে। প্রতিবাদ জ্ঞাপন করা হচ্ছে আমাদের করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা একটা দুরবস্থার জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের মমতা ব্যানার্জী সরকার তারা এগুলোকে অবহেলার মধ্য দিয়ে একটা চূড়ান্ত জায়গায় তারা অবস্থান করছেন। আমরা এই সমস্ত দাবিদাওয়াগুলিকে নিয়ে আমাদের গোটা দেশে আজকে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা পালন করছি আমাদের বর্ধমান শহরে সিআইটুর এক নম্বর এবং দু নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে অন্যান্য গণসংগঠনগুলির সক্রিয় সহযোগিতা। আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই দাবিগুলি যদি না মানেন, যদি না মানেন যে আমাদের যারা আয়কর দেন না, এরকম ২৫ কোটি পরিবার আছে আমাদের ভারতবর্ষে, তাদেরকে ৭৫০০০ টাকা করে দেওয়ার যে দাবি এই সমস্ত সংগঠনের সেটা মানতে হবে। যারা গরিব মানুষ আছেন তাদের ১০ কেজি করে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। যারা গ্রামের যারা কৃষক আছেন, যারা কাজ পাচ্ছেন না, তাদের ২০০ দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবিগুলোকে নিয়ে আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আমরা আরও বেশি বড় বৃহত্তর আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে এই দাবি আদায়ে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারকে বাধ্য করব এবং মানুষের এই যে দুর্দশা সেই দুর্দশা নিরসনের জন্যে আমাদের বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের যারা মানুষ আছেন, বামপন্থী শক্তি যারা আছেন, বামপন্থী গণসংগঠনগুলির নেতৃত্বে যারা আছেন তারা সমবেতভাবে চেষ্টা করবেন। এই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি।